নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, জলের তোড়ে বাঁধ ভাঙল খানাকুলে, প্লাবিত বহু গ্রাম। এবছরেই খুলতে চলেছে চুঁচুড়ার রবীন্দ্র ভবন, দাবি বিধায়কের। এখন আসছি বিস্তারিত খবরে। বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে আরামবাগ মহকুমায়। এবারে এই মহকুমার খানাকুল 2 নম্বর ব্লকে ভাঙল বাঁধ, প্লাবিত বহু গ্রাম, নিখোঁজ 2 জন সহ 2টি গবাধি পশুও। মঙ্গলবার সকাল 10টা নাগাদ খানাকুলের ধান্যগড়িয়া ধর্মতলা এলাকায় রূপনারায়ণের বাঁধ ভেঙে প্লাবিত হল বহু গ্রাম। ইতিমধ্যেই বাঁধ ভেঙে খানাকুলের ঘোড়াদহ, কাকনান, ধান্যগড়িয়া, রাজহাটি, নন্দনপুর সহ অনেকগুলি গ্রামই বানভাসিতে পরিণত হয়েছে। এলাকাবাসীরা জানান, বছর দুয়েক আগে রূপনারায়ণের এই বাঁধের 2টি জায়গা দিয়ে জল ঢুকে অনেক ঘরবাড়ি গ্রাস করেছিল। খানাকুলবাসীর অভিযোগ, প্রশাসন সে সময় উদ্যোগ নিলে আজ তাদেরকে এরকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। তাদের অভিযোগ, সে সময় জোড়াতালি দিয়ে একটা সরু বাঁধ তৈরির জন্য এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল। প্রচণ্ড বর্ষায় জলস্রোতের চাপ সহ্য করতে না পেরে ওই সরু বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খানাকুল 2 বিডিও সুজিত রায় ও জেলা তৃণমূল নেতৃত্ব। প্রশাসনের উদ্যোগে জলবন্দি মানুষদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বাঁধ ভেঙে গেছে, আমরা রেস্কিউ করার চেষ্টা চালাচ্ছি। আমরা জেলা পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি, ইঞ্জিনিয়ার এসছে, তার সঙ্গে আমার কথা হবে। এখন কীভাবে বাঁধটা সারানো যায় আমরা চেষ্টা করছি। এখনও পর্যন্ত এক জায়গায় ভেঙেছে, একটা রাস্তায় কিছুটা অংশ ভেঙে গেছে এই বন্যার জলে। এই জন্য আছে কয়েকটা বাড়িতে আমরা শিফট করার ব্যবস্থা করেছি। আমরা একটা পার্শ্ববর্তী একটা উঁচু জায়গায় স্কুলে আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। অন্যদিকে খানাকুলের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় আরামবাগ গড়ের ঘাট রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শনিবার থেকে নিখোঁজ হওয়া স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, বাড়ি অদূরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পান্ডুয়া পাঁচগড়া এলাকায়। শনিবার থেকে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো বাড়ির কাছের চাষের জমি থেকে। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া পশ্চিম পাড়ার। ওই এলাকার বাসিন্দা অশোক ক্ষেত্রপাল গত শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি। আজ ওই এলাকার মানুষ মাঠে কাজে যেতে দেখতে পায় জমিতে জমা জলের উপর ভাসছে বছর 48-এর অশোকবাবুর দেহ। আমার ঘটনার 3 দিন বাবাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তো 3 দিন ধরে খুঁজে পাচ্ছিলাম। বৃষ্টি হচ্ছিল, আমার খুব শরীর খারাপ, বাড়ি থেকে আমি বেরোতেও পারিনি। তো চারি জায়গায় কুটুম বাড়ি, তো নানা জায়গার খোঁজ খবর করেছি, তো খুঁজে পাইনি। তো 3 দিন হয়ে গেল, খুঁজে পাইনি কোনো ইয়ে নেই। দিয়ে আজকে সকালবেলায় সবাই খোঁজাখুঁজি করছি, দেখছি এই মাঠের মাঝখানে ওইখানে দেখছি জলেতে দেখছি ভেসে দেখছি পড়েছে। পাড়ার লোক সবাই যে দেখলো, আমরা যে দেখলাম, দেখি ওইটাই আমার বাবা। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। তবে এটি নিশাকী দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনো ষড়যন্ত্র, সব দিক খতিয়ে দেখে তার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। স্থানীয় ঢালাই রাস্তায় বিশাল ধস, প্রতিবাদে স্বরূপ স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীরা পাশেই বড় রাস্তায় পথ অবরোধ শুরু করে, কিন্তু সেখানে কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব না আসায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়েই তাকে ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। এমনই চাঞ্চল্যকর ঘটনা পান্ডুয়া থানার অন্তর্গত সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের সরাই কলোনি চাতারপুর এলাকায়। এই এলাকারই একটি ঢালাই রাস্তা পুকুর পার থেকে টানা কয়েকদিনের বৃষ্টিতে ধসে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগে বহুবার স্থানীয় পঞ্চায়েতকে ওই পুকুর পার সংলগ্ন রাস্তার এলাকা সংস্কারের দাবি জানানো হয়, কিন্তু কোনোভাবেই সংস্কার না হওয়ায় এই ঘটনা ঘটেছে। এই অভিযোগ তুলেই তারা পাশেই বড় রাস্তা অবরোধ করে। অবরোধে কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব না আসায় তারা সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের প্রধান নারায়ণ দেবনাথের বাড়িতে গিয়ে তাকে ঘেরাও করে। প্রচুর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য আমাদের সরাই ছাতার পুকুর পাড়ের একটা বিরাট বড় অনেক মানুষজন ওইখানে থাকে, সেই মানুষজনের ঘর বাড়ির একটা পুকুর রয়েছে আমাদের, সেই পুকুর পাড় পুরো ধসে পড়ে গেছে। বিগত 3-4 মাস আগের থেকে আমাদের সরাইয়ের প্রধানকে বলা হয়েছে ওইখানে গার্ডওয়াল করার, উনি বলেছে আমি 10টা বাস দেবো, 10টা বাস দিয়ে নিজেরা তৈরি করো। 10টা বাসে অতটা বড় ধস রাখা যায় কি? আমার এইটা হলো গিয়ে
কথা আজকে সকাল থেকে ভেঙে পড়েছে প্রধান একবার সকাল বেলায় শুধু নিজের মুখটা দেখাতে গেছে যে আমি এসেছি এখন প্রধানকে জিজ্ঞেস করা হলো বলল যে আমি ভিডিও কে বলেছি ভিডিও বালি পাঠিয়ে দেবে তো সকাল বেলা থেকে এই ঘটনা ক্রমে চলে আসছে এতগুলো মানুষ আজকে রাতে ওরা কিভাবে থাকবে আচ্ছা আমাদের ঘরটা হেলে যাচ্ছে ঘরের তলায় মাটি নেই আমরা ওই ঘরেই থাকি আর কোথাও যাওয়ারও জায়গা নেই যে আমরা থাকব আমাদের এই পুকুর পারে বাড়ি এই সকালে রান্না করেছি একবার শুধু ভাত খেয়েছি কোনো বাচ্চাও খেতে চাইছে না আমরাও খেতে চাইছি না ভয়েতে আমাদের বুক শুকিয়ে যাচ্ছে আমরা কোথায় কি করব এখন আমরা নিজেরাই কিছু দুটো ফ্যামিলি আমার শাশুড়ি থাকে ওই ঘরে আর আমার মেয়েরা থাকে আর আমরা তার পাশের ঘরে থাকি আস্তারা 6 মাস হলো হয়েছে বেশ কিছুক্ষণ ঘেরাওয়ের পর ওই রাস্তা সারাইয়ের আশ্বাস মিলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় যে খাদের পাড়ে এদের বাড়ি ছিল সেই খাদের পাড় দিয়ে একটা রাস্তা ছিল রাস্তাটা ধসে গেছে তো আমরা ইঞ্জিনিয়ার দেখেছিলাম আমাদের ভিডিও পিছে ফোন করেছি তারা এসে দেখে গেছে তারা আমরা কন্ট্রাক্টরকে ডেকেছি ডেকে অর্ডার দিয়েছি কিছু বাঁশ বাঁশ বস্তার কিছু আগেই মুখে আমি সকালবেলা বলে রেখেছিলাম কন্ট্রাক্টর এসে এসে ওদের বললাম ওরা এখন বলছে এই ওয়েদার তখন তো বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা পিস পিস করে বৃষ্টি হচ্ছিল ওরা বলছে কাল আমিও তাও বারে বারে ফোন করে বলছি না আজ কিছু মাল ফেলতেই হবে তা ওরা আমার দুই তিন ট্রলি মনে হয় ফেলবে হ্যাঁ এরকম আশ্বাস দিয়েছে এখন বলছে কাল আজ ছাড়া কাল ছাড়া হবে না লেবার দিয়ে কাজ মানে কন্ট্রাক্টর তো লেবার দিয়েই কাজটা করাবে যেখান থেকে তুলবে যেই ভাটা থেকে তুলবে সেখানে লেবাররা তুলবে অলরেডি দুপুর 12টা একটার সময় আমরা গেছি তখন তো বৃষ্টি হচ্ছিল হ্যাঁ এখন এইখানকার লোকাল লেবার আছে কিন্তু মালটা তো চাই মালটা তো যোগান চাই সে আমরা তো অর্ডার দিয়েছি আমাদের এখন গাফিলতি ধরলে গাফিলতি যদি কাজ না হয় এখন গাফিলতি ধরলে গাফিলতি কিন্তু আমরা তো চেষ্টা করছি ঘটনা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি আজকে টানা কয়েক দিনের বৃষ্টিতে বাঁশবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন আতঙ্কিত গঙ্গার তীরবর্তী বাসিন্দারা দেখুন একটি বিশেষ প্রতিবেদন বাঁশবেড়িয়া পুরসভার বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন এক থেকে ন নম্বর ১২ ১৩ এবং ২০ নম্বর ওয়ার্ড জলমগ্ন বিশেষ করে ২ নম্বর ওয়ার্ডের মধ্যে গঙ্গার মাঝখানে চরও রয়েছে দু তিন দিনের টানা বৃষ্টি এবং তার উপর ডিভিসি জল ছাড়ায় গঙ্গার জল বেড়ে যাওয়ায় চিন্তিত ওইসব ওয়ার্ডের বাসিন্দারা বেশ কিছু বাড়িতে জলও ঢুকে পড়েছে ৭ নম্বর ওয়ার্ডে গঙ্গার পাড়ের একটি পার্ক প্রায় ডুবে যাওয়ার অবস্থায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রত্যেকবার বর্ষা এলেই এরকম অবস্থা হয় চিন্তা তো করছি রাত হলে তো চিন্তা বেড়ে যাচ্ছে আমার জল কত দূর উঠবে কোথায় গিয়ে তাকিয়ে থাকবো এই নিয়ে খুব চিন্তার মধ্যে আছি আমরা ভাবছি প্রশাসনকে জানাবো এ ব্যাপারে তারা যদি কোনো ডিসিশন নিতে পারে নিলে খুব ভালো হয় আমাদের ৭ নম্বরে ৮ নম্বরে অনেক বাড়ি ডুবে গেছে ৮টাতেও অনেক বাড়ি ডুবে গেছে তারা একটু উপরে বসবাস করছে আপাতত সাময়িক মানে কিছুক্ষণের জন্য কিন্তু জানি না রাত হলে কি হবে ভয়ঙ্কর আরো গ্রুপ ধারণ করতে পারে নারায়ণপাড়াতে থাকি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা আমাদের এখানে খুব জল মানে বাড়ছে ডিভিসি থেকে জল ছাড়ার কারণে জল বাড়ছে আমরা মানে রাত্রে শুচ্ছি কিন্তু একটা ভয়ে ভয়ে শুচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে তো থাকা যাচ্ছে না কাজকর্ম হচ্ছে না আমরা এভাবে আর কি কাটাচ্ছি কখন যে জল বেড়ে যাবে এর কোনো মানে নিশানা আমরা পাচ্ছি না কোনো বাইরে বেরিয়ে গেছি কেন ওই তো জল ঢুকে গেছে ঘরে জলটা তো তিন দিন ধরে জল উঠছে নাবজে আজ কালকে তো আমরা বেরিয়ে গেছি থাকতেই পারলাম না নাবজে না বলতে থাক রিঙ্কু দেবনাথের রিপোর্ট হুগলি আজকে বৃষ্টির পরবর্তী পরিস্থিতিতে আতঙ্কের বাতাবরণ ব্যান্ডেল কুলিপাড়ায় বাড়িতে ঢুকে পড়ল বিষধর গোখরো ত্রাতা সেই চন্দন ক্লেমেন্ট সিং টানা বৃষ্টির পরবর্তী পরিস্থিতিতে আতঙ্কের বাতাবরণ ব্যান্ডেলের বিস্তীর্ণ এলাকায় রাস্তায় নোংরা জল তো আছেই তার উপর সাপের উৎপাত যার জেরে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যান্ডেল কুলিপাড়া এলাকায় এই এলাকার বাসিন্দা পূর্ণিমা মণ্ডলের বাড়ির মুরগির আওয়াজে সোমবার গভীর রাতে ঘুম ভেঙে যায় বাড়ির লোক উঠে মুরগির খোপের পাশেই দেখতে পান একটি সাপ রাতের অন্ধকারে নেহাতি জল ঢোরা ভেবে ঘরে চলে যান তারা কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে যা দেখলেন তাতে যে কোনো সাধারণ মানুষেরই চোখ চড়কগাছ হওয়ার জোগাড় এ যে নেহাত জল ঢোরা নয় এ যে বিষাক্ত গোখরো প্রায় ৫ ফুট দীর্ঘর এই গোখরোর খবরে এলাকায় উত্তেজনা ছড়ায় এই বাড়ির সামনে ভিড় জমান সাধারণ মানুষ ছিল বলুন তো ১২টা বাজে তখন আমি এই সবে গ্রিল আটকে শুতে যাচ্ছি আমার মুরগি আছে মুরগিগুলো ঘর বন্ধ রোজ রোজ বন্ধ করে শুই দেখি হঠাৎ দেখছি কি মুরগিটা না একবারে সেই খুব চিল্লে উঠেছে ৫-৬টা মুরগি আমি ভাবলাম কি হয়তো কেউ হয়তো দরজাটা বন্ধ করেনি হয়তো দরজা বন্ধ করেনি তো ওই জন্য ফাম ফাম ঢুকেছে ঢুকে হয়তো মুরগিগুলো আমার নিয়ে পালাচ্ছে তারপর আমি টর্চ নিয়ে গিয়ে দেখছি না
ভাতের সাম বন্ধ আছে, মুরগিগুলো ভেতরে খুব চেঁচাচ্ছে। আরে চেঁচাতে কিভাবে, দরজা বন্ধ চেঁচাচ্ছে। ও বাবা দেখছি কি, দরজাটা খুলে দেখছি কিছুই দেখতে পাইনি, মুরগিগুলো সব বাইরে বেরিয়ে এলো। আমার হাজবেন্ডটা উঠেছে, উঠে ও আমি বলছি দেখো না গো কিছু ভেতরে ঢুকে আছে নাকি জল ধরা সাপ ফাপ। ও গিয়ে দেখছে কি কিছুই নেই, বলছে হ্যাঁ গো একটা জল ধরা সাপ আছে। জল ধরা সাপ সকালবেলা উঠে দেখছি আর নেই, ওর ভেতরে দেখছি একটা কাদা দিয়ে দাগ বেরিয়ে চলে গেছে। এখন আর আমার হাজবেন্ড সেই চান করবার সময় বলছে আমার মনটা খচখচ করছে, আমি একবার ওই ওপরে প্লাস্টিকগুলো আছে দেখব। দেখতে গিয়ে ওই রকম দেখে যে পাশেতে চিকচিক করছে, চিকচিক করছে কি কথা। তখন আমার বড় ছেলেকে ডেকেছি, আমার বড় ছেলে ছুটে গিয়ে বলছে হ্যাঁ বাবা। তখন তবে একে তাকে ডাকলাম, এ এখন সকালবেলা আবার দেখতে তখন আবার ফোন করা হলো, তারপরে উনি আসলেন এসে তারপরে এই এখনই তো বার করে। আতঙ্কের মধ্যেও নবপ্রজন্মের ছেলেমেয়েরা ওই বিষধরকে মোবাইলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। খবর যায় চুঁচুড়ার সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং এর কাছে। তড়িঘড়ি তিনি ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের প্রচেষ্টায় গোখরোটিকে উদ্ধার করেন। প্রাণ ফিরে পায় মণ্ডল পরিবার সহ গোটা কুলিপাড়া এলাকার মানুষ। চন্দনবাবুর মতে বৃষ্টিতে জল বেড়ে যাওয়ায় নিচু এলাকাগুলিতে এ ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক ব্যাপার, তবে মানুষকে সতর্ক থাকতে হবে। সাপেদের যে হ্যাবিটেট বাসস্থানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে, ফলে জল সংলগ্ন অঞ্চলে যে সমস্ত মানুষের বাড়ি এই সময় সাপ ঢুকে পড়ছে অহরহ। এই যে সাপটা ঢুকেছে এটা হচ্ছে গোখরো সাপ, ইংরাজি নাম হচ্ছে স্পেকটেকল কোবরা, এটা হচ্ছে নিউরোটক্সিক ভেনাম। তো এখান থেকে এরা খবর পেয়ে দেখতে পেয়ে আমাকে ফোন করে, আমি আসি এবং সাপটাকে ধরি। হ্যাঁ, বর্ষার সময় যেহেতু এদের বাসস্থানগুলোতে জল ঢুকে যায়, ফলে হচ্ছে ওরা কী করে, কোনো জায়গায় আশ্রয় নেয়, বা কাছাকাছি যদি বাড়ি থাকে বা কোনো উঁচু জায়গায় সেখানে আশ্রয় নেয়। সেই জন্যই বর্ষাকালটা মূলত সাপের খুবই উপকার। হ্যাঁ, লোকের বাড়িতে ঢুকে পড়ে, লোক আতঙ্কিত হয় এবং প্রচুর স্নেক বাইট হয় এবং না জানার জন্য অনেকের মৃত্যু হয়। অ্যাপ্রক্স 5 ফুট হবে। ছোট রিপোর্ট হুক দিয়ে আজকে। দীর্ঘ 3.5 বছর বন্ধ থাকার পর অবশেষে এই বছরের মধ্যেই খুলতে চলেছে চুঁচুড়ার রবীন্দ্র ভবন। আজ সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সংস্কারের নামে চুঁচুড়ার রবীন্দ্র ভবন বন্ধ প্রায় 3.5 বছর, যে সময়ের মধ্যে বহু জল গড়িয়েছে, সরব হয়েছে শহরের বহু সাংস্কৃতিক সংগঠন। কিন্তু কবে খুলবে সাধের এই রবীন্দ্র ভবন কেউই তার কোনো উত্তর পায়নি। ফলে বাধ্য হয়ে চুঁচুড়ার সাংস্কৃতিক সংগঠনগুলি চন্দননগর রবীন্দ্র ভবনের দিকে ঝুঁকছিল। আর যাদের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয় তারা অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। অবশেষে এবছরের মধ্যেই চুঁচুড়ার রবীন্দ্র ভবন খুলবে বলে দাবি করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন 3.5 বছর আগে এই ভবন সংস্কারের সিদ্ধান্ত হয়। তার দাবি সে সময় সংস্কারের জন্য 40% টাকা রাজ্যের এবং 60% টাকা কেন্দ্র দেবে বলে ঠিক হয়েছিল। রাজ্যের 40% এর মধ্যে কিছু টাকার খরচ হওয়ার পর এখনও 68 লক্ষ টাকা পিডব্লিউডি সিভিলের কাছে রয়েছে বলে অসিতবাবু জানান। কিন্তু কেন্দ্রের কাছ থেকে 1টি টাকাও না আসায় ওই কাজ বন্ধ হয়ে যায়। শহরের বহু সাংস্কৃতিক সংগঠনের আবেদনে সাড়া দিয়ে বিধায়ক অসিত মজুমদার এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। অবশেষে কেন্দ্রের কাছ থেকে না পাওয়া 60% বাবদ মোট 2,21,380 টাকাও রাজ্য সরকার জেলাশাসকের তহবিলে পাঠিয়ে দিল। অসিতবাবুর কথা মতো সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর মাসেই চুঁচুড়ার রবীন্দ্র ভবন খুলে যেতে পারে। হুগলি জেলার হেডকোয়ার্টার চুঁচুড়ার রবীন্দ্র ভবন কেন্দ্রীয় বঞ্চনায় প্রায় 3.5 বছর বন্ধ ছিল। কেন্দ্রীয় সরকারের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা না দেওয়ায় রবীন্দ্র ভবন মানুষ ব্যবহার করতে পারছিল না এবং জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছিল। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় এবং তথ্য সম্প্রচার মন্ত্রী আমাদের ইন্দ্রনীল সেনের সহযোগিতায় গতকাল 24 জুলাই 2017 মেমো নম্বর 2084-2 ACA গভর্নমেন্টের অর্ডার বেরিয়ে গেছে এবং পিডব্লিউডি সিভিল এবং পিডব্লিউডি ইলেকট্রিক্যাল সারা বাংলায় কোনো দিন হয়নি, দুটো ডিপার্টমেন্টকে ভাগ করে
বাংলার জনদরদী সরকার, যারা শিল্প জগতের মানুষ তাদের কথা মাথায় রেখে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সিভিল এবং ইলেকট্রিক্যাল দুটো ভাগ করে দিয়ে 2,13,080 টাকা স্যাংশন দিয়ে দিয়েছেন এবং টাকা আমাদের ট্রেজারিতেও চলে এসছে। কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেয়নি, টোটালটাই রাজ্য সরকারের দেয়া টাকায় আমরা রবীন্দ্র ভবনের কাজ সম্পন্ন করব। আশা করছি আমরা নভেম্বর বা ডিসেম্বরে চুঁচুড়ার মানুষকে সামনে রেখে এই রবীন্দ্রনগর ভবনের নূতন করে দ্বার উদ্ঘাটন করব। এই খবরে বেজায় খুশি শহরের সাংস্কৃতিক সংগঠনগুলিও। খবরটা শুনে এত খুশি লাগছে, কারণ এইটা নিয়ে আমরা সাংস্কৃতিক সংগঠন মিলে গত মাস দুয়েক আগে জেলা শাসকের কাছে এবং মাননীয় বিধায়কের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। তারা আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ নেবেন, সেই আশ্বাস আজকে পূর্ণ হয়েছে। এই খবর পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলি। আশা করছি তারা যে কথা দিয়েছেন নভেম্বর মাস থেকে পুনরায় রবীন্দ্রভবন আমরা ব্যবহার করতে পারব, সে কথা রাখবেন। আমাদের আস্থা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, অবশ্যই আনন্দ, কারণ আমাদের চুঁচড়ো চন্দননগরের চেয়ে সাংস্কৃতিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে, আর রবীন্দ্রভবন বন্ধ হয়ে যাওয়ার জন্য সাংস্কৃতিক চর্চা যেন আরও পিছিয়ে যাচ্ছিল, সংস্কৃতি যেন মরে যাচ্ছিল আমাদের চুঁচড়োর বুকে। আমরা বারবার আবেদন নিবেদন জানিয়েছিলাম মাননীয় বিধায়ক জেলা শাসকের কাছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তার কপি পাঠিয়েছিলাম, তার সুফল আজকে মিলেছে। এটা তো সত্যি খুব আনন্দের খবর, এবং এই মাস হচ্ছে শ্রাবণ মাস, আমাদের গুরুদেবের তিরোধান দিবসের মাস, এই রকম একটা মাসে এরকম একটা সুখবর আমাদের সকলকে খুব আনন্দিত করছে। ছোট রিপোর্ট হুগলি আজকে। কন্যাশ্রী দিবস উপলক্ষে ব্যান্ডেল গার্লস মিশনের পক্ষ থেকে এক পদযাত্রা বের হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী নেদারল্যান্ডের হেগে কন্যাশ্রী প্রকল্পের জন্য পুরস্কৃত হওয়ার পরে কন্যাশ্রী দিবস পালিত হল হুগলি পোলবা দাঁতপুর ব্লকের 10টি স্কুলের উদ্যোগে। তার মধ্যে ব্যান্ডেল রাজহাটের চৌতারার ব্যান্ডেল গার্লস মিশনের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা থেকে নাবালিকাদের বিবাহ না দিয়ে পড়াশুনো করার জন্য কন্যাশ্রীর সহায়তা তুলে ধরা হয় বিভিন্ন পোস্টারের মাধ্যমে। এদিন কন্যাশ্রী প্রকল্পের ওপর পোস্টার লেখা, কবিতা লেখা, আঁকা এবং মেয়েদের আত্মরক্ষার স্বার্থে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য ক্যারাটে প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীদের জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হয়। আর কি হয়েছে? আর বিতর্ক সভা, কুইজ কনটেস্ট, সবুজ সাথী নিয়ে অনুষ্ঠান, এগুলো বিভিন্ন মানুষকে সচেতন করা, মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের টিচাররা আমরা সহযোগিতা করলাম। এটা আমাদের ব্লক থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, 10টা স্কুলকে আমাদের পূর্বাদাতপুর ব্লক বিডিও স্যার আমাদের এটা অনুমতি দিয়েছিলেন, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মধ্যে ফার্স্ট প্রাইজগুলো। বাঁশবেড়িয়া মনোসৃজনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বাঁশবেড়িয়া বেলতলা মনোসৃজন নাট্যগোষ্ঠীর পরিচালনায় প্রথম বার্ষিক দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হল। খামারপাড়া বিদ্যানগরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম দিন অঙ্কন, আবৃত্তি, নৃত্য সহ সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বিভাগে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। মনোসৃজন নাট্যগোষ্ঠীর প্রথম বার্ষিক অনুষ্ঠানের সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা একটু আগেই শুরু করলাম। আসলে সারাদিন ধরে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ, সে কারণে যতজনের আসবার কথা ছিল ততজন প্রতিযোগী এসে পৌঁছতে পারেননি। তা সত্ত্বেও যারা এসছেন তাদেরকে আমরা মনোসৃজন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই প্রচণ্ড বৃষ্টির জন্য একটু স্থানটা একটু পরিবর্তন করতে হয়েছে। আমাদের নিকটবর্তী একটি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতাটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের পরিবর্তন করে এই বিদ্যানগর বিদ্যালয়ে আনতে হলো। কিন্তু মোটামুটি সুষ্ঠুভাবে আমাদের প্রতিযোগিতাটা শুরু হয়েছে, এবং আশা করছি সারাদিনের জন্য আমাদের যে আঁকা, আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীত আছে সেটা আমরা সুষ্ঠুভাবে শেষ করতে পারব। রাজেশ দেবনাথের রিপোর্ট হুগলি আজকে।
বাঁশবেড়িয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রয়াত জননেতা রবীন মুখার্জির স্মরণসভা অনুষ্ঠিত হল। বাঁশবেড়িয়া শহরের 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও প্রয়াত বিধায়ক তথা জননেতা রবীন মুখার্জির মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হল। 20 নম্বর ওয়ার্ডের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রবীনবাবুর স্ত্রী সুমা মুখার্জি, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত ঘোষ সহ তৃণমূলের নেতৃত্বরা। এলাকার প্রাক্তন কাউন্সিলর রাজারাম সাউয়ের উদ্যোগেই মূলত প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়, এবারেও তার ব্যতিক্রম হয়নি। আজকে মৃত্যু বার্ষিক দিন আছে, আমরা প্রতি বছরই করি এবং এইখানে সবসময় আমাদের সঙ্গে আসেন উপস্থিত হন সোমা মুখার্জি এবং বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের অমিত ঘোষ এবং বিশিষ্ট ব্যক্তির মধ্যে আরও সব ত্রিবেণী থেকে আসলেন। জলের দুর্যোগ লেগে তাও ভালোই সারা আমরা পেয়েছি রবীন্দ্রনাথ নামে, আমরা আগামী দিনও চালিয়ে যাব। কত বছর ধরে করছেন এটা? 11 বছর ধরেই আমরা করে আসছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি। আজকে এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জলের তোড়ে বাঁধ ভাঙল খানাকুলে, প্লাবিত বহু গ্রাম। এবছরেই খুলতে চলেছে চুচুড়ার রবীন্দ্র ভবন, দাবি বিধায়কের। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।